সে পর্যবেক্ষণ করে। আমি দেখছি। সে প্রশ্ন করে, এটা কি মাকড়সা? সে অনুসন্ধান করে, এটা কিসের বোতাম? সুপার গ্রুভার, সে এসে গেছে। এক শান্ত গ্রামে একটি ঘোড়া তার গাড়িতে উঠেছে, কিন্তু গাড়ি চলছে না। ও না, সারা জীবন গাড়ি টেনেই যাব, চড়তে পারবো না। ঘোড়ার গাড়িটা তো চলছে না। সাহায্য দরকার, সাহায্য করো। ঘোড়া ভয় নেই ঘোড়া, আমি তোমাকে সাহায্যের জন্য আসছি। কে কথা বলে? আরে গ্রোভার, তুমি এসে গেছো, খুব ভালো হলো। হ্যাঁ না, গ্রোভার আসেনি, এসেছে নতুন সুপার গ্রোভার। এখন বলো তোমার সমস্যাটা কি? আমি এই গাড়িটাতে চড়তে চাই, কিন্তু গাড়িটা কোনোভাবে নড়ছে না, গাড়িটা চলছে না। ও, এই ব্যাপার। তার মানে প্রশ্ন হচ্ছে কিভাবে এই গাড়িটাকে চালানো যায়। হ্যাঁ, সেটাই হলো প্রশ্ন। এখন সময় হলো আমার পর্যবেক্ষণের মহান শক্তিকে কাজে লাগানো। লাগানো 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 দারুণ প্রতিধ্বনি হলো, তাই না? দেখছি দেখছি দেখছি, পেয়ে গেছি। কি পেয়েছো? গাড়িটার সামনে একটা লাঠির মতো কি আছে বলে মনে হচ্ছে। তো তার মানে এই গাড়িটাকে চালাতে হলে একটা সুইচের দরকার হবে, আর সেটা মনে হয় আমি পেয়ে গেছি। সুইচের বাংলা বোতাম। ঘটনা কি, অন্ধকার হলো কেন? অন্ধকার না, আসলে ঘোড়ার গাড়ির কোনো সুইচ থাকে না। তুমি সামনে যে লাঠির মতো জিনিসটা দেখছো না, ওটা ধরে টানতে হয়। ওটা টানলেই মনে হয় গাড়িটা চলবে। টানতে হয়? ঘোড়ার বুদ্ধি গাধার চেয়ে বেশি। কোনো সমস্যা নাই, আমি এখন আসছি। একটু দেরি হয়ে গেল। এই যে এই কেঁচোটা তোমার গাড়িটাকে টেনে নিয়ে যাবে, যাও টানো। কেঁচো? এই তো ঠিক জায়গায় বসেছো, এবার টান দাও কেঁচো, গায়ের শক্তি দিয়ে আরো জোরে। না পারলে কেঁচো জাতির বদনাম হবে। টানো কেঁচো। কি ব্যাপার, দুধ ডিম খাও না নাকি? হ্যাঁ মারো, টান। এই গ্রোভার, গ্রোভার আমার কথা শোনো, এভাবে হবে না। ও দ্বিগুণ শক্তিতে টানলেও হবে না। দুই গুণে না হলে চার গুণে হবে? আমি বলতে চাচ্ছি কেঁচোটা অনেক ছোট আর ওর শক্তি অনেক কম। আমাদের আরো বড় আর শক্তিমান কাউকে দরকার। আরো শক্তিমান কাউকে লাগবে? এই কথাটা তো আগে বললেই পারতে। তার মানে আমার কাউকে ধরে আনা শক্তিকে কাজে লাগাতে হবে, কারণ আমি নির্বাচ। এখনই আসছি, আমরা চলে এসেছি। হ্যাঁ মুরগি? হ্যাঁ, ভালো করে দেখো, এই মুরগিটা কেঁচোটার চাইতেও বড়। তার মানে মুরগিটা কেঁচোটার থেকেও শক্তিমান। যাও মুরগি, তোমার শক্তিকে কাজে লাগাও। এই মুরগি, কেঁচোটাকে খেও না কিন্তু, তোমাকে যে কাজে এনেছি সে কাজ করো। যাও গাড়িটাকে টানো। ওকে যে কিভাবে বোঝাই। কথাটা শুনেছো তাহলে? এবার তোমার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে গাড়িটাকে টানো। টানো গাড়িটাকে টেনে নিয়ে যেতে হলে আমাদের আরো বড় আর শক্তিমান কাউকে দরকার। কোনো চিন্তা করো না, তোমার সমস্যার সমাধান এখনই হয়ে যাবে। ও বাবা, এর মধ্যে মুরগির চেয়েও বেশি শক্তি আছে। শুকর? হ্যাঁ, এই শুকরটা মুরগির চেয়েও বড় আর মুরগির চেয়েও বেশি খায়, তাই আমার ধারণা ওর শক্তি মুরগির চেয়েও অনেক বেশি হবে। হ্যাঁ, মুরগির পরে শুকর, ও আস্তে আস্তে বুঝতে পারছে। তোমার শক্তির প্রমাণ দাও শুকর, টানো টানো শুকর, তোমার চোয়ালের সব শক্তি দিয়ে। এত টানাটানি করলো যে ওর সব দম বের হয়ে গেছে। না, আমি মনে হয় জীবনে ওই গাড়িটাতে চড়তে পারবো না। আরে অবশ্যই পারবে, আমাদের শুধু দরকার শুকরের চেয়ে বড় একটা প্রাণী। এই যেমন ধরো, হ্যাঁ ঘোড়া। আরে তুমি তো একটা ঘোড়া। হ্যাঁ ঘোড়া, আর সেই জন্যই আমি ঘোড়ার গাড়িতে চড়তে চাই, বুঝতে পারোনি তুমি? কিন্তু তুমি যদি গাড়িতে বসে থাকো তাহলে সেই গাড়িটা কে টানতে পারবে? হ্যাঁ,
পেয়েছি, তুমি তো শুকুরের চেয়ে বড়, আমার ধারণা তুমি টানতে পারবে। আমি? হ্যাঁ, আমার শক্তি আছে তা সবাই জানে, কিন্তু গাড়ি টানলে কি ভালো দেখাবে? যাই হোক, পড়েছে ঘোড়ার হাতে, গাড়ি তো টানতেই হবে। সরো, কাউকে বলো না। সাবাস সুপার গ্রোভার, এবার তুমি টানো। এই তো গাড়িটা চলছে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সুপার হৃদয়টাকে অনেক ধন্যবাদ। এভাবে আমাদের সুপার গ্রোভার জানলো যে গাড়ির মতো ভারী কিছু টানতে হলে অনেক বেশি শক্তির দরকার হয়। গাড়ি টানার অভিজ্ঞতা আমার জীবনে কি কাজে লাগবে? ঘোড়ার গাড়ি টানার কাজ করতে পারবে।